আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি সবাই ভালো আছেন এই যে একটা সুন্দর সকালে আমি বেরিয়েলাম হাঁটার জন্য বেরিয়েছি তো এই জায়গাটা আমার খুব প্রিয় আমি এখানে আসলে চেষ্টা করি যে এখানে একটু ভিডিও করার জন্য আশেপাশের দৃশ্যটা একটু দেখুন হ্যাঁ এখানে এই চারিদিকে শুধু সবুজ হ্যাঁ এটা আমার অনেক ভালো লাগে তো সকালে আমরা যখন হাঁটতে বেরোই তখন আমরা যদি মর্নিংয়ে বেরোইতে পারি হ্যাঁ তাহলে হয় কি আমাদের শরীরে সানলাইটটা আমরা এক্সপোজার হই মানে আমরা শরীরে সূর্যের যে আলোটা এটা আমাদের শরীরে এসে লাগে এখন এই সূর্যের আলোর হ্যাঁ কি কী উপকারিতা আছে তো প্রথমে আপনারা অনেকেই জানেন যে ভিটামিন ডি সিনথেসিস করে এটা সূর্যের আলো আমরা যদি ন্যাচারালি আমাদের এই যে সকালের যে সূর্যের আলোটা এটা হচ্ছে একদম নরম রোদ যেটা কিনা আমরা বলি যে বাচ্চাদেরকে এই নরম রোদরে দিবেন আপনারা জানেন যে অনেক সময় বাচ্চাদের শরীরে জন্ডিস থাকে বাচ্চারা যখন জন্ম নেয় এরপরে তারা একটু হলুদ রঙের হয়ে যায় হ্যাঁ ন্যাচারালি এটা হয় তো তখন আমরা বলি তাদেরকে বেশি করে রোদ্রে দেন আর যদি সেটা তো কাজ না হয় অনেক সময় ফটোথেরাপি দিতে হয় তো এই যে সূর্যের আলো থেকে যে আপনার ভিটামিন ডিটা তৈরি হচ্ছে হ্যাঁ এটা যদি আপনি সকালে হাঁটতে না বের হন হ্যাঁ তাহলে আপনি কীভাবে পাবেন দিনের যত রোদ যত আপনার তেতে উঠবে তত কিন্তু এই যে এটার উপকারিতাটা কমতে থাকে এবং ওখানে অতি বেগুনি রশ্মি মানে আরও বেশ কিছু আছে যে ভায়োলেট হ্যাঁ যে রেটা তো আরও কিছু খারাপ রশ্মি আছে তো এই এগুলা দিয়ে আমরা কী করি ক্ষতিগ্রস্ত হই যেটা কিনা স্কিন ক্যান্সারের কারণ হয় অনেক সময় তো এই জন্যে এটা খুব হাইলাইটেড হয়েছে যে স্কিন ক্যান্সার হয় তো এই কারণে অনেকেই কিন্তু রোদরে বেরোতে ভয় পান তো যাই আপনারা যদি বেশি প্রবলেম থাকে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন তবে বলবো যে এই রোদটা আপনার জন্য খুবই দরকার এখন আপনারা কি জানেন যে ভিটামিন ডি যে তৈরি হয় এটা আসলে কোট কোন কোন উপাদান থেকে এটা তৈরি হয় হ্যাঁ শুনলে খুব আশ্চর্য লাগতে পারে এটা আসলে কোলেস্ট্রল থেকে তৈরি হয় হ্যাঁ আমরা তো কোলেস্ট্রলটি অনেক ভীতি আমাদের হ্যাঁ কোলেস্ট্রল আমাদের জন্য খারাপ গুড কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল হ্যাঁ এগুলো নিয়ে আমরা অনেক রিসার্চ করি যে আমার কোলেস্ট্রল লেভেলটা কি করে কমিয়ে রাখবো অনেকে লিপিড লোয়ারিং এজেন্ট খাচ্ছে যাতে করে এটাকে কমিয়ে রাখতে পারে আপনারা হয়তো জানেন না যে এই যে লিপিড লোয়ারিং এজেন্ট যদি আপনি নেন হ্যাঁ তাহলে কিন্তু এটা আপনার মেমোরি বা আপনার যে ব্রেন এটার জন্যে কিন্তু ভালো না কারণ হচ্ছে কি দেখেন আমাদের যে মস্তিষ্কটা এটা কিন্তু আসলে বেশিরভাগ ফ্যাটের তৈরি চর্বির তৈরি হ্যাঁ তারপর আমাদের যে নার্ভগুলো আছে নার্ভের কাভারিং সেটা কিন্তু আসলে চর্বি থেকে আসে হ্যাঁ আমাদের যে টেস্টস্ট্রোন যার কারণে আমরা আজকে পুরুষ হয়েছি হ্যাঁ আমি টেস্টস্ট্রোন নিয়ে আলাদা ভিডিও করব তো যাই হোক এই যে পুরুষ যে আমরা পুরুষ হয়েছি হ্যাঁ এটার জন্যে কিন্তু টেস্ট স্টোন আমরা এটা একটা হরমোন টেস্ট স্টোন যেটা কিনা না অনেকগুলো ভালো ভালো গুণাবলীর জন্যে এটা দায়ী আপনি যদি সিংহ পুরুষ হতে যান তাহলে আপনার টেস্টস্টোন লেভেলটা ভালো থাকা জরুরি যদি টেস্টস্টোন লেভেলটা ডাউন হয় আপনি আর সিংহ পুরুষ থাকবেন না তো এই যে টেস্টস্টোন যে রিলিজ করার জন্য এখানে ভিটামিন ডি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আর এই ভিটামিন ডিটা তৈরি হয় কোলেস্ট্রল থেকে এবং টেস্টস্ট্রোনটা তৈরি হয় কোলেস্ট্রল থেকে হ্যাঁ তা আমরা যারা আজকে ভয় পাচ্ছি যে কোলেস্ট্রল নিয়ে হ্যাঁ তাদের জন্য এটা একটা কিন্তু টুইস্টিং হ্যাঁ যে আপনারা আজকে আবার নতুন করে ভাবা শুরু করুন যে আমাদের জন্য কোলেস্ট্রল কি আসলে খারাপ নাকি আমাদের জন্য কোলেস্ট্রল আসলে ভালো হ্যাঁ আর কোন কোলেস্ট্রলটা খারাপ আমরা জানি যে এলডিএল কোলেস্টেরলটা কোলেস্ট্রলটা খারাপ হ্যাঁ লোডিনসিটি লিপোপ্রোটিন আমরা জানি যে ডায়াবেটিস রোগীর যদি কোলেস্ট্রল সামান্য বেশি থাকে সেটাও খারাপ হ্যাঁ এগুলোর অনেকগুলো কারণ আছে হ্যাঁ এটা এখানে কিন্তু কোলেস্ট্রল কিন্তু এটার জন্য দায়ী না কালপ্রিটটা কিন্তু কোলেস্ট্রল না কোলেস্ট্রলটা কি হয় যদি শরীরে ইনফ্লামেশন হয় ধরেন আপনার রক্ত ভিতরে একটা ইনফ্লামেশন হলো ইনফ্লাম মানে দেখেন এখানে ফ্লেম আছে ফ্লেম হ্যাঁ তা এটার মানে হচ্ছে ইনফ্লামেশন মানে কোথাও আগুন ধরে যাওয়া কোথাও পুড়ে যাওয়া এরকম ঘটনা যদি বডির কোথাও ঘটে তখন সেটাকে কাভার দেওয়ার জন্যে সেটাকে আগুনটা থামানোর জন্য আগুনটা নিভানোর জন্য কোলেস্ট্রল ওখানে গিয়ে এই কাজটা করে এখন আপনি যদি বলেন যে যে আগুন নিভাইতে গেছে যে ধরেন ফায়ার সার্ভিসের লোকজন হ্যাঁ তা আপনি ফায়ার সার্ভিসের লোকজন ওখানে পেলেন পাওয়ার পর যদি আপনি মনে করেন যে হ্যাঁ এরাই কিন্তু আগুন ধরানোর জন্যে দায়ী তাহলে সেটা যেরকম ভুল হবে ঠিক একই রকমভাবে কোলেস্ট্রলকে আমরা দায়ী করছি কারণ আমরা যখন একটা আর্টারিকে কেটে নিয়ে আসে মাইক্রোস্কোপের নিচে দেখি তখন এখানে কোলেস্ট্রল পাই তো আমরা ভাবতেছি যে না এই কোলেস্ট্রলই বোধ হয় আপনার এই আগুন ধরানোর জন্য দায়ী হয়েছে আসলে কিন্তু কোলেস্ট্রল এখানে গেছিলো আগুন নিভাইতে এবং তার কাজ সেটা করেছে আগুন নিভিয়েছে তো ওখানে এরকম একটা ক্লগের মতো তৈরি হয়েছে হ্যাঁ তো এটা আস্তে আস্তে যখন আপনার শরীরটা ইনফ্লামেটরি খাবার আপনি যেগুলো খাবেন যেমন বাজে তেল হ্যাঁ যেমন যত রকম প্রসেসড তেল আছে আমি আগে বলেছি প্রসেসড তেল যেগুলো হাই হিট হ্যাঁ এবং যেমন হাইলি কেমিক্যাল দিয়ে যেগুলোকে ট্রিট করা হয় হ্যাঁ যেগুলোকে তৈরি করা হয় প্রসেসড করা হয় যত রকম প্রসেসড ফুড আছে হ্যাঁ ইভেন আমরা যে সারাক্ষণ যে কার্বোহাইড্রেট খাচ্ছি বা সরকারের জাতীয় খাবার খাচ্ছি এগুলো শরীরের জন্য কিন্তু প্রো ইনফ্লামেটরি মানে এটা হচ্ছে ইনফ্লামেশনটা করে তো যার কারণেই দেখবেন যে আপনার এই অল্প বয়সে আমরা বিভিন্ন রোগে হ্যাঁ আমার কারো আছে ইরিটেবল বাউল সিনড্রোম আইবিএস ডেভেলপ করছে হ্যাঁ কারো আর্থ্রাইটিস ডেভেলপ করছে হ্যাঁ এরকম অনেকেই আছেন যারা ফ্যাট খেতে ভয় পান তারা কার্বোহাইড্রেট খাচ্ছেন অনেক সময় ক্যালোরি কমিয়ে খাচ্ছেন চেষ্টা করছেন বিভিন্নভাবে যে কিভাবে ওজন কমানো যায় কিন্তু অনেকভাবে আপনারা ব্যর্থ হয়েছেন তো আপনাদেরকে বলবো যে দেখেন আমরা কোলেস্ট্রলকে ভয় পাবো না বরং ইনফ্লামেশনকে ভয় পাবো আমাদেরকে জানতে হবে যে ইনফ্ল্যামেটরি কোনগুলা ইনফ্লামেশন থেকে কিভাবে বাঁচা যায় হ্যাঁ তাহলে আমাদের জন্যে মোটামুটি সুবিধা হবে যে কিভাবে আমরা ভালো ব্রেন নিয়ে হ্যাঁ আমার এই হেলথ যেটা হাড়ের যে অনেকেই দেখেন অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়ে গেছেন যে হ্যাঁ হাড়ের ক্ষয় রোগ দেখা দিয়েছে তা আপনারা রোদ্রে বের হন হ্যাঁ সকালে মিষ্টি রোদে আধা ঘন্টা হাঁটুন আপনারা যান যে একটু হাঁটলে বা দৌড়াইলে আপনি যদি অ্যারোবিক জোনে আপনি ব্যায়ামটা করেন হ্যাঁ তাহলে এটা আপনার টেস্টেস্টোন লেভেলকে বাড়িয়ে দেয় তারপর আপনার এই যে ব্রেনের যে বিডিএনএফ বলে একটা কথা আছে ব্রেন ডিরাইভড নিউরোট্রোপিক ফ্যাক্টর হ্যাঁ এটা নিয়ে আমি আর একদিন কথা বলবো তো এটাকে আমার ইনক্রিজ করে আপনার মেমোরিকে ইনক্রিজ করে আপনার নতুন যে নার্ভগুলোকে তৈরি করতে মেমোরি যে এরিয়াটা হ্যাঁ ওখানে নতুন নতুন নার্ভ তৈরি করতে সহায়তা করে তো এটা ইমেজিং ব্যাপার হ্যাঁ তো যাই হোক আপনারা ওই ফ্যাটকে ভয় পাবেন না গুড ফ্যাট আপনারা নিতে পারবেন আমি আগেও বলেছি গুড ফ্যাটের কিছু সোর্স আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন তো আজকে ভিডিও লম্বা করব না আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের সকালে সকালে হাঁটাটা কত জরুরি নিজেকে রোদে অন্তত তিরিশ মিনিট করে এক্সপোজার করলে সেটা আমার ভিটামিন ডি তৈরিতে সহায়তা করবে এবং আমার স্টোন লেভেলকে বাড়াইতে সহায়তা করবে যার কিনা অনেক ভালো ভালো বেনিফিট আছে আর এই দুটোরই মূল উপাদান যেটা থেকে এটা তৈরি হয় সেটা হচ্ছে কোলেস্ট্রল সো কোলেস্ট্রল সম্পর্কে এত ভুল ধারণা আর রাখবেন না হ্যাঁ কোলেস্ট্রলকে ভয় পাবেন না কোলেস্ট্রল আমাদের জন্য বন্ধু কিন্তু এটাকে আমরা শত্রু হিসেবে ধরে নিয়েছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ